আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে মাত্র এক টাকায় কীভাবে আপনারা কবুতরের টাল রোগের চিকিৎসা করবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সবাইকে রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এবং আরেকটি রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কবুতর পালকদের কাছে সবথেকে পরিচিত রোগগুলোর মধ্যে অন্যতম রোগ হলো কবুতরের টাল বা ঘাড় পাকা রোগ। মাত্র এক টাকায় কীভাবে কবুতরের টাল রোগ ভালো করবেন, আজকে এই বিষয়টি নিয়েই আমি আলোচনা করব। কবুতরের টাল রোগ মূলত ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন বি কবুতরের শরীরে পানির সাথে যায়, ফলে কবুতরের শরীরে ভিটামিন বি জমা থাকে না, তাই কবুতরের নিয়মিত ভিটামিন বি এর দরকার পড়ে। ভিটামিন বি এর ঘাটতি হলেই কবুতর এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। কবুতরের টাল রোগ, কবুতরের ঘাড় বাঁকা রোগ হুটহাট করে হয় না, এটা ধীরে ধীরে কবুতরের শরীরে আক্রান্ত করে। কবুতর যখন টাল রোগে আক্রান্ত হয় তখন কবুতর সোজা হয়ে দাঁড়াতে পারে না, কবুতরের ঘাড় বাঁকা হয়ে যায় বা পিছনের দিকে হেলে পড়ে, খাবার ঠিক মতো ঠুকর দিয়ে খেতে পারে না, দিক বা লক্ষণ ঠিক থাকে না, ফলে কবুতর গোল গোল ঘুরতে থাকে। এবার আসুন আমরা কবুতরের এই টাল রোগের চিকিৎসা কিভাবে করব। কবুতরের টাল রোগের চিকিৎসা কবুতরের জন্য যে ঔষধ ব্যবহার করবেন তা হলো AB1 এবং রেনামাইসিন। AB1 এটি মানুষের ঔষধ, প্রতিটি বড়ির দাম মাত্র 1 টাকা। AB1 এটিই হলো টাল রোগের ঔষধ। AB1 এর সাথে যদি রেনামাইসিন কবুতরকে খাওয়ান তাহলে ফলাফল আরও ভালো পাবেন। রেনামাইসিন হলো পশু পাখির ঔষধ। টাল রোগ হওয়া কবুতরকে AB1 একটি বড়ি সম্পূর্ণ এবং রেনামাইসিন একটি বড়ি 1/3 কবুতরের ভরা পেটে রাতের বেলায় খাওয়াতে হবে। আর প্রতিদিন সকালে 4-5টি করে গোলমরিচ খাওয়াতে হবে। গোলমরিচ কবুতরকে খালি পেটে খাওয়াতে হবে। কবুতরকে দিনে 1-2 ঘন্টা রোদে রাখবেন। রোদে রাখলে সাথে খাবার পানি দিবেন এবং খাঁচার এক কোণে একটু ছায়ার ব্যবস্থা করবেন, যাতে প্রচণ্ড রোদে কবুতরের একটু ছায়া পায়। অন্য কবুতর থেকে এ কবুতর আলাদা রাখবেন। কবুতরের ঘাড়ে হালকা ম্যাসাজ করে দিবেন। কবুতর যেহেতু এই সময় নিজে খেতে পারে না, তাই কবুতরকে আপনি নিজ হাতে খাওয়াইয়ে দিবেন। প্রতিটি কবুতরকে 30 cc করে খাওয়াবেন। একবারে না খাওয়াইয়া বারবার খাওয়াবেন, এতে কবুতরের শরীরে শক্তি বেশি পাবে। এভাবে কবুতরকে টানা 10 দিন চিকিৎসা করলে ইনশাআল্লাহ আশা করা যায় কবুতরের টাল রোগ ভালো হয়ে যাবে। 10 দিন একই নিয়মে আপনারা খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ কবুতরের যে টাল রোগটা এটা চলে যাবে। কবুতরের টাল রোগ প্রতিরোধে কবুতরকে নিয়মিত ভিটামিন বি খাওয়াতে হবে। ভিটামিন বি হিসাবে বি কম বিট খাওয়াতে পারেন। 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ প্রতি মাসে টানা 3 দিন কবুতরকে খাওয়াবেন। ওষুধ মিশ্রিত পানি কবুতরের সামনে নর্মাল পানির মতো দিয়ে রাখবেন, তবে প্রতিদিন সর্বোচ্চ 8 ঘন্টার বেশি কবুতরের সামনে দিয়ে রাখা যাবে না। আজ এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।